টাঙ্গাইলের ঘাটাইলের দিগলকান্দি ইউনিয়নের বেলদহ গ্রামের তিন দরিদ্র কৃষক বিশুমিয়া মিয়া ও রফিক মিয়ার পাঁচ বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু করোনা পরিস্থিতিতে শ্রমিক ও অর্থসংকটে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত দরিদ্র ও অসহায় কৃষকদের দুশ্চিন্তা দূর করলেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল ইসলাম লেবু বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল ইসলাম লেবুর নেতৃত্বে দিগলকান্দি ইউনিয়ন ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা পাঁচ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন করোনা ভাইরাস সংকটে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সহযোগিতা পেয়ে কৃষকরা সন্তুষ্টি প্রকাশ করেন কাটার দরকার আমি শ্রমিক পাই নাই যার জন্য আমি আমার ইউনিয়নের সভাপতি আওয়ামী লীগ সভাপতি ওনারা জানাইছি উনি যে উপজেলার চেয়ারম্যান সাহেবের কাছে জানাইয়া তার আওয়ামী লীগের যত নেতা কর্মী আইসে আমাদের দেড় পাখি জমি ধান কাইটা দেখেছে আমার খুব উপকার হয়েছে আমার চার বিঘা জমি ধান পাচ্ছে আমি কাটতে কাম না ভাইয়া আমি দীঘল ইউনিয়ন সভাপতি ইকবালের সাথে যোগাযোগ করি ইকবাল উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করে ছাত্র সভায় লোক আইনা আওয়ামী লীগের ছাত্র সভায় লোক আইনা আমার চার ধান কাটা ক্লিয়ার করে দিয়ে গেছে একজন মুক্তিযোদ্ধা অসহায় এবং এই কি বৃষ্টি ধান বৃষ্টি ধান যাচ্ছে উপজেলা চেয়ারম্যান এসে এই ধানগুলো আমাদেরকে সহযোগিতা করে ধানগুলো কেটে দিচ্ছে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম লেবু বলেন প্রধানমন্ত্রীর নির্দেশে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দরিদ্র কৃষকদের যে কোনো সংকটে কাজ করে যাবেন আমরা শুধু আজকে নয় সারা ঘাটালে এই ধান কাটা যতদিন পর্যন্ত শেষ না হবে সারা ঘাটালে যে কোনো ইউনিয়ন থেকে আমাদের প্রত্যেক নেতাদের বলে দিয়েছি যে যদি কোনো কৃষক ধান কাটতে পারে না তাদের শ্রমিকের অভাবে আমাদেরকে জানানোর জন্য ইউনিয়ন আওয়ামী নেতাদের জানানোর জন্য আমাকে জানানোর জন্য তাৎক্ষণিকভাবে আমরা ইউনিয়ন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে সেই কৃষকের কৃষকের পাশে দাঁড়িয়ে আমরা যাতে করে সেই কৃষক ধান নিতে পারে ধান তুলতে পারে আমরা সার্বিকভাবে আজকে আমরা ধানগুলো আমরা তার বাড়িতে তুলে দিয়েছে এর মধ্যে মারাই হবে মারাই করে শেষ করে আমরা এখান থেকে যাব আমরা প্রতিনিয়ত যে পর্যন্ত ধান কাটা শেষ না হবে যে পর্যন্ত কৃষকের ঘরে ধান না উঠবে গোলায় ধান না উঠবে সে পর্যন্ত আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা মাঠে থাকবে ফসলের সঙ্গে থাকবে কৃষকের কৃষকের থাকবে এটা আমরা ওয়াদাবদ্ধ হয়েছি এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাইদুল রহমান থানা যুবলীগের সদস্য মোহাম্মদ তপন মিয়া আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ রেজাউল করিম মটু যুবলীগের আহ্বায়ক সজীব ছাত্রলীগের সদস্য মোহাম্মদ ফরাজসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন